1617 সালে মিনাবাজারে প্রথম দর্শনেই নাকি চুরিওয়ালি আরজুমান বানু বেগমের প্রেমে পড়েছিলেন যুবরাজ খুররম। পরবর্তীকালে রাজনৈতিক কারণে বিয়ে করেন পারস্যের এক রাজ পরিবারের কন্যাকে। 1612 সালে খুররমের দ্বিতীয় বিয়ে হয় আরজুমানদের সঙ্গে। তিনি ইতিহাসে মমতাজ নামে পরিচিত। 1628 সালে পঞ্চম মুঘল সম্রাট হওয়ার পরে খুররম নাম বদলে হন শাহজাহান। তার বছর তিনেক পরেই সন্তান জন্ম দিতে গিয়ে প্রয়াত হন মমতাজ। তার এই সমাধিস্থলে শাহজাহান গড়ে তোলেন তাজমহল। তাজের স্থপতি হিসেবে তুর্কির ওস্তাদ ঈশান নাম ইতিহাসে পরিচিত। যদিও মুঘল জামানার নথি বলে তাজ পুরোপুরি দলগত প্রচেষ্টার ফসল। সেই নথি থেকে জানা যায় অন্তত 37 জন বিভাগীয় প্রধান আর 20,000 কারিগর ও শ্রমিকের কথা। ঈশার ভূমিকা ছিল বিভাগীয় প্রধানদের সমন্বয়ের। তাদের গম্বুজ তৈরি করতে তুরস্ক থেকে এসেছিলেন উস্তাদ ইসমাইল খান। গম্বুজ ও মিনারের মাথায় বসানো ধাতব অংশ তৈরির দায়িত্বে ছিলেন লাহোরের কাজিম খান। তাদের গায়ে বসানো দামি পাথরের ক্যালিগ্রাফি করেন ইরানের শিল্পী আমানত খান। উজবেকিস্তানের বুখারার মোহাম্মদ হানিফা ছিলেন ভিত্তি আর মূল স্থাপত্যের পাথরগুলি নিখুঁত মাপে কাটার জন্য। এমন আন্তর্জাতিক উদ্যোগে সামিল ছিলেন তৎকালীন ভারতের শ্রেষ্ঠ মোজাইক শিল্পী দিল্লির চিরঞ্জিলাল। প্রায় 2 দশক ধরা চলা নির্মাণ কাজের দৈনন্দিন হিসাব নিকাশ দেখাশোনা করতেন শাহজাহানের বিশ্বস্ত ইরানি কর্মী মীর আব্দুল করিম। তাদের জন্য রেড স্যান্ডস্টোন এসেছিল জয়পুর থেকে, রাজস্থানের এই মকরানা এবং বিদেশ থেকে আনা হয়েছিল শ্বেত পাথর। ক্যালিগ্রাফিতে ব্যবহৃত পাথরের মধ্যে চীন থেকে জেট, তুর্কিস্তান থেকে ক্রিস্টাল, তিব্বত থেকে টার্কোয়েজ আর আরাকান থেকে হলুদাম্বার, মিশর থেকে কিরিউলাইট এসেছিল, আফগানিস্তানের বদখনাস থেকে আসে নীল লাপিস লাজুলি। মমতাজ মহলের সমাধিসৌধ তাজমহলের নাকি বহু ঘর তৈরি করেছিলেন শাহজাহান। তার মধ্যে মূল সমাধি মন্দিরের তলায় থাকা 22টি ঘর নাকি লোকচক্ষুর অন্তরালে রয়ে গিয়েছে বহুকাল ধরে। তাজ দর্শনের সময় প্রধান হলঘরের মার্বেলের জাফরির ভিতর দিয়ে 2টি কবর দেখা যায়, সেগুলি আসল নয়। হলঘরে ঢোকার মুখে একটি সিঁড়ি নিচে নেমে গিয়েছে, তার দরজা বন্ধ। আসল কবর 2টি নাকি সেখানেই রয়েছে। তুর্কি ও মুঘল স্থাপত্যের নকল সমাধির একাধিক উদাহরণ রয়েছে। দিল্লিতে ইলুতমিস এবং আগ্রায় আকবরের সমাধিও একই নিদর্শন। সেখানে মূল দেহাবশেষ রাখা রয়েছে লোকচক্ষুর অন্তরালে। তাদের উত্তর দিকে লাল স্যান্ডস্টোনের বড় প্ল্যাটফর্ম থেকে 2টি সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। সেখানে আছে 17টি কুঠুরি, সেগুলি বন্ধ। এর নিচে রয়েছে একটি অলিন্দ, সেই অলিন্দ ঘুরে গিয়ে পৌঁছেছে মূল সমাধিস্থলের নিচে। এই অলিন্দের নিচে চোরা কুঠুরির জল্পনার কথা উল্লিখিত রয়েছে ব্রিটিশ জামানার একটি নথিতে। ঘটনাচক্রে অলিন্দে আলো বাতাস ঢোকার পথ তেমনভাবে রাখা হয়নি। ওই জল্পনায় সম্ভবত পরে তাদের তলায় গুপ্তধনের অস্তিত্বের দিকে মোড় নিয়েছে। যুক্তিবাদীদের মতে পাথরের তৈরি ঘরগুলিতে বেশি মানুষজনের ভিড় হলে তাদের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় মূল কাঠামোর শ্বেত পাথরের ক্ষতি হতে পারে। সে কারণে ওই ঘরগুলি বন্ধ করে রাখা হয়েছে। তাদের মূল ফটক এবং সমাধিসৌধের খিলানের চারপাশে কোরআনের বাণীর ক্যালিগ্রাফিতে রয়েছে এক অসাধারণ বৈজ্ঞানিক নৈপুণ্য। সাধারণভাবে চোখের সামনের অক্ষর বড় এবং দূরের অক্ষর ছোট দেখায়, কিন্তু এখানে অক্ষরের আকার ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে বাড়ানো হয়েছে, ফলে নিচে দাঁড়িয়ে দেখলেও সব অক্ষর সমান আকৃতির লাগে। তাজের মোহমুক্ত হতে পারেননি কৃপন্তম সম্রাট হিসেবে পরিচিত মুঘল সম্রাট আওরঙ্গজেব। বাবার বেহিসেবী খরচের সমালোচক হলেও নিজের স্ত্রী দিনরাজ বানু বেগমের মৃত্যুর পরে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে তাদের অনুকরণে বানিয়েছিলেন বিবিকা মকবরা।